मुड़ी घंट बनाते एक माछेर माथा भालो करे धुए नहीं गरम जले तारपर नून हलुद माखिए नहीं टुकड़ो करे केटे रखा आलू और जीरे गुड़ो लंका गुड़ो हलुद गुड़ो फोड़नर जन्य गोटा जिरे एक गोविंदभोग चाल और गरम मसला गुड़ो और रान्नाटा सर्षे तेले करछि और परिमाण मतो जल लागबे। कड़ाइते तेल गरम कर नहीं माछेर माथागुलो भेजे नेब। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আলুগুলো। ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। আমি এদিকে আমি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে একটু জল দিয়ে গুলে নেব। আলু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা অ্যাড করে দেব। আর দিয়ে দেব গুলে রাখা মশলা। ভালো করে কষিয়ে নেব। এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম এর মধ্যে দিয়ে দেবো লবণ। বাকি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। মশলাটাও কষে গেছে আর চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল। বেশ খানিকটা জল দিয়েছি চালগুলো একটু সেদ্ধ হবে। এবার কিছুক্ষণ জলটা আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছের মাথাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম দিয়ে আমি একটু ফুটতে দেব। এবার একটু দেখি কি অবস্থা। মাথাগুলো একটু ভেঙে দেব আমি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেব কারণ চালটা আর একটু সেদ্ধ হবে। মুড়ি ঘন্ট আমার রেডি হয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব তারপর নামিয়ে নেব।
গ্যাস অফ করে দিচ্ছি। মুড়িঘণ্টা আমি নামিয়ে নিয়েছি। আই হোপ রেসিপিটি সবার ভালো লেগেছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।